সময় অত্যন্ত নাজুক, কারণ আমরা অলিয় গ্রামকে কিভাবে আলো করব, অলিয় গ্রামের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করব, কিভাবে শূন্য চর্চা করব, কিভাবে তাসাউফ চর্চা করব, সব কিছু বর্তমান সময়ে এসে একটা জয়ের মতো হয়ে গেছে। সেই জন্য কোথাও কিছু বলতে হলে কোন দিক থেকে শুরু করবো, কোন দিকে শেষ করবো, এগুলো আর কোনো দিশা পাই না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সুন্নিয়তের একটি নাজুক পরিস্থিতি চলতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে হযরত গৌসুল আজম ইজমান আলী রাদিয়াল্লাহু তাআলা হোক এবং গৌসুল আজম ইজমান রাদিয়াল্লাহু তাআলা হোক ঔলাদের পাকে ফলের পায়ে গ্রামের সান মান নিয়ে চিনি মিনে হচ্ছে। ঠিক দু একজনে বললে হবে, মাইজমানদের তো কম নাই। আচ্ছা কি জন্য এগুলো হচ্ছে? সুরে সুরি করে গিরিশে গিরিশে আন্দাজ বুঝে বোধ করে মধ্যে সরগল্য জিনিসগুলো অবস্থা করে দেখাতে যাবি। এই সব কিছু আমাদের অসাবধানতার কারণে, অবহেলার কারণে আমাদের মাইকন্ডারদের এবং খোলবাই গ্রামের দরবারে পরস্পরের মধ্যে দ্বন্দ্বের কারণে। তবে এই কথা মনে রাখবেন, অবসর আজম মাইকন্ডার তার আওলাদে বা তার খোলবাই গ্রামের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে কোনো সুন্নিয়ত নাই। কোনো সুন্নিয়ত আছে নাই? আজকে তথাকথিত সুন্নিয়ত অঙ্গনে যে মাইকন্ডার দরবার শরীফের প্রতি যে যত বেশি ব্যবহার করবে সে তত বেশি ভাইরাল হয়ে যায়, হিউ হয়ে যায়। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি ঘরে বসে, যে হযরত গৌসুল আজম মাইকন্ডারের নয়নের মণি ওসিয়ে গৌসুল আজম সুলতান মৌলিয়া শাহ সুলি সৈয়দ দেলার হোসেন মাইকন্ডারি কদ্দা সাল্লাহ সিদুল বাড়ি, যিনি ছিলেন একজন মুসলিম দার্শনিক যার তাসাউফের উপর, গৌসুল আজম মাইকন্ডারির শান আজমতের উপর যে কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে ইমামে আহলে সুন্নাত এই দেশের সুন্নিয়তের জনক তিনি নিজেকে বলতেছেন কি, বমজবন্দার সুদা আর আমি গাহাস আজিজুল হক বজান ইদুল খাদায়, যে মাইজবন্দার দরবার শরীফ রসুল আজম মাইজবন্দারের আরামগা আমি আজিজুল হক তার কদমে মনে প্রাণে উৎসর্গিত। তিনি বলতেছেন হাজারা মারহাবা বিদে জবানম বড়াই শাহ আহমদুল্লাহ রসুল আজম, যে আমার সব সময়ের জিকির সব সময়ের বিদ হচ্ছে রসুল আজম মাইজবন্দারের মারহাবা, রসুল আজম মাইজবন্দারের মারহাবা। সেই মামে আহলে সুন্নাত সুন্নি জগতের, যিনি বাংলাদেশের সুন্নি জগতের এই অঞ্চলের সুন্নি জগতের জনক বললে এটা ভুল হবে না। সেই মামে আহলে সুন্নাত বলতেছেন এই মহামূল্যবান বইয়ের অভিমত হিসেবে লিখতেছেন, উচ্চ মার্গীয় উচ্চ স্তরের তৈরি প্রস্তুতির জন্য এটা পথ প্রদর্শক, সুবহানাল্লাহ। আর সেখানে বিখ্যাত হওয়ার জন্য এই বেলায়েতে মুতলাকা শরীফকে গৌসুল আজম মাইকন্ডারের তরিকাকে মৃত্যুক বলেছে এবং একটা বইয়ের মধ্যে প্রতিটা লাইনে লাইনে গৌসুল আজম মাইকন্ডারের সামনে আজমতে আঘাত করেছে। আর সেই সম্মেলনে সে হয়েছে প্রধান বক্তা আর তার বাবা হয়েছে প্রধান অতিথি।
আজকে আমরা চিহ্নিত করেছি যে সমস্ত উলামায়ে কেরাম সেটাকে সমর্থন দিয়েছে, সেটাকে সেই সম্মেলনে উপস্থিত হয়ে তাদেরকে সমর্থন দিয়েছে, ওনাদেরকে আমরা সুন্নি হিসেবে মানি না, তাদের কাছ থেকে সুন্নি ছিন্ন হবে না, তাদের কাছে সুন্নি নিরাপদ নয়। তারা ইমাম আলে সুন্নাত আল্লামা কাজী শের বাংলা রহমতুল্লাহ আদর্শের উপর নাই। এটা আমরা অন্ততপক্ষে কে কি করুক সেটা বুঝি না। মাইক বান্ডারীরা বছর আগে মাইক বান্ডার এবং তার ফলোফাই গ্রামের অনুসারীরা এই কথা বলে একমত হতে হবে, আমরা কারোর সাথে বাড়াবাড়ি কারাকারিতে নাই, আমরা কারোর সাথে তর্কাতর্কিতে নাই, কিন্তু আমাদের নিজের অবস্থানকে সুদৃঢ় রাখতে হবে। আমাদেরকে সবাইকে অতন্ত্র প্রহরী হতে হবে। আমি শ্রদ্ধাশীল না হন, আপনি কি আমিরুলিয়ার আদর্শের উপর আছেন? পর্দাবাদ দরবার শরীফের ইমামুল মহাকিম গৌসুল আজম মাইজমানের অন্যতম খলিফা, যাকে ইমামে আলে সুন্নাত আল্লামা কাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সুন্নি জামাতের জন্য নিয়ামত ওসমা সবচেয়ে বড় নিয়ামত। এই অঞ্চলে ওহাবিদের বিরুদ্ধে যিনি প্রথম কলম করেছেন সাভার জেলার তেলা শূন্য কোথেকে পেয়েছি, আজকে গৌসুল আজম মাইজমানের কোনো অবদান কেউ দেখে না। কোন সেক্টরে গৌসুল আজম মাইজমানের রচনাতার হয়ে এবং তার আওলাদে বা ফুলবাই গ্রামের অবদান নাই সেটা দেখান। বলতেছেন না জানিলে জেনে নাও না, জেনে শুনে ভুল করে না। এই দেশে কেউ জন্ম মাইজমানের দান গৌসুল আজম মাইজমানের সুন্নিয়তের প্রাণ, গৌসুল আজম মাইজমানের সুন্নিয়তের প্রাণ তার ফুলবাই গ্রামের এক একটা দরবার হচ্ছে সুন্নিয়তের এক একটা সাব স্টেশন, আর গৌসুল আজম মাইজমানের দরবার হচ্ছে এটা সুন্নিয়তের পাওয়ার হাউস। সেজন্য আমরা বলতেছি গৌসুল আজম মাইজমানের আশেখ বলতেছে আমার প্রাণে বোঝে মাইজমানরা, আমার দিলে বোঝে মাইজমানরা, নিন্দা করলে কি ক্ষতি আমার, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করার স্বভাবটা নিন্দা করলে কি ক্ষতি আমার। গৌসুল আজম মাইজমানের যেটা দরবার হচ্ছে এটা হচ্ছে তাসাউফ ইসলামিক শিক্ষা দীক্ষার মূল কেন্দ্র। শুধু শুনি দাবি করলে হবে না, আউলিয়া গ্রামের প্রতি কিরকম আদর করবে সেটা জানে না, পীর মুরিদির আদর্শ কি সেটা জানে না, শুধুমাত্র যত দোষ গৌসুল আজম মাইজমানের অবলম্বন করে মাইজমানের তরিকার নাউজুবিল্লাহ মাইজমানের তরিকাকে মৃত্যুর তরিকা বলে। আমি যদি বলি আমাদের সাথে মাইজমানের সাথে কোনো বিরোধ নাই, এটাকে এটা এটাকে কি বলবো, বাঙালিকে হাই করতে দেখানোর মতন এই টুকাবাজিটা আমরা করতে চাই না। এটা মকবুল কাঞ্চনপুরি কৌশল আজম মাইজমানের খলিফা বিশ্ববিখ্যাত আলেম, যিনি তৎকালীন সময় কলিকাতা আলিয়া থেকে গোল্ড মেডেলিস্ট বাহারুল মালাম আব্দুল কাঞ্চনপুরি বলতেছেন এসএমএল আলেম বলে মানে নামটাও আছে আলেম। এই সময় নয় আমাদের আমাদের শিল্পীকে আরাম সাহেব আবুল করে এসএমএল আলেমগণে মেহেদি আইন নাহি জানে তাই তো আউলিয়ার সনে করে হিংসাকারী। গৌসুল আজম মাইজমানের রহমতুল্লাহ তাআলা এবং তার খলিফায়ে কেরাম তার আওলাদ বাগের সাথে যারা বেয়াদবি করে বেয়াদবি করে তারা ওই হাদিসের মেজদাক বনবে, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আদা তাওবিল হারব, যারা আমার ওলির সাথে শত্রুতা করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাই আজকের দিনে গৌসুল আজম মাইজমানের রহমতুল্লাহ তাআলা যত আশেক ভক্ত খোলবাই গ্রামের যত আশেক ভক্ত আওলাদের বাগের কাছে আমরা সবিনয়ে আরজ রাখবো, আপনারা জাগ্রত হন আর ঘুমের মধ্যে থাকবেন না আর দুকায় পড়বেন না,
আপনারা এগিয়ে আসুন, একজন জগৎ বিখ্যাত হলেন বাবন্ডারী কেবলাকা বাস। সেই গৌসলাদম মাইজমানের নির্দেশে চট্টগ্রাম শহরে প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা সেই মাদ্রাসার ছাত্রকে শরীফ গৌসলাদম বাবন্ডার। প্রায় 1878 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে চট্টগ্রাম শহরে মুসলিয়া মাদ্রাসা, যেটা গৌসলাদম মাইজমানের নির্দেশে প্রতিষ্ঠিত। মানুষের একটা 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 কবিতা লেখা আছে, গাদা গোড়া গেল তল গোড়া গাদা বলে কত জল, হ্যাঁ কত কত গুড় গোড়া মাইজমান শিবুর ফুল তোর মাইজমানের শিব সম্পর্কে বিভিন্ন ধরনের পরিত্য করে আরে আর যেটাই করে সেটা হিরো হয়ে যায়। ইসলামের মধ্যে কথা বললে সেটা বুদ্ধিজীবী হয়, আমাদের দেশে নাস্তিকের চেয়ে বুদ্ধিজীবী হয় না। বুদ্ধিজীবী লক্ষ্য পাওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলতে হয়, আর সুন্নিয়তের মধ্যে বাইরে হওয়ার জন্য মাইজমানের দর্শনের বিরুদ্ধে কথা বলতে হয়। আজকে শ্যামার বিরুদ্ধে কথা বলে, শ্যামা নাই কোথায়, কোথায় শ্যামা নাই? শ্যামা হচ্ছে শ্যাম্পল অফ সুফিজম। আপনারা কাদের ইতরিতে চর্চা করেন, আপনারা শ্যামা করেন এটা আপনারাই জানেন। বিশ্বব্যাপী কাদের ইতরিতে আপনারা এখন ইউটিউবের মারফতে ইন্টারনেটের মারফতে গোসপাক উদ্দিলাতের দরবারে পর্যন্ত শ্যামার দৃশ্য আপনারা দেখছেন। সুবহানাল্লাহ, যেখানে ইসলামের জ্ঞান বিজ্ঞানের রাজধানী সেখান থেকে আমরা এসেছি। এখন আজান আজান দেওয়ার সময় বহুত আছে, সেখান থেকে আমি গোসলাদ মাইজমানের গোলাম লেখাপড়া করে এসেছি, লেখাপড়া ভালো করে করতে না পারলে ওখানে কালচার দেখে এসেছি। সেখানে বর্তমান সময়ের যিনি সবচেয়ে বড় মহাদ্দেস ইমামুল মুহাদ্দিসিন আলাদারে যিনি দুইটা আমার চ্যান্সেলর ছিলেন, ওস্তাদ উলামা আর ওস্তাদ দত্তুর আহমদ উমর হাসে, ওনার সাথে একই সাথে হাবিব আলী দুপুরের খানে কাতে আমরা কি করছি সেবা করেছি। সুবহানাল্লাহ, সেবা নাই কোথায়? এটা তো আপনি যদি দূর আপন সারাদিনে আপনার যে বাঁশি বাজারে তত কোনো কিছু হচ্ছে নতুন দিয়েছেরা তোর মধ্যে প্রেম নাই বসুল আজম মাইজমানের জেলা তার নাম। এটা তো প্রেমের তরিকা, যেটার উদ্দেশ্যে আল্লাহ সুমাতারা মানব সৃষ্টি করেছেন। সেই জন্য বলতে চান ফিরে দিয়ে মূল্য দিয়ে প্রেম জানে না মূর্খজন, প্রেম জানে মূল মাইজমান ডালি রসমন্ত্রী মহাবাদ। তাই বলবো আজকে মাইজমানের যার যার অবস্থান থেকে আপনারা হুঁশওয়ালা হন, আপনারা লেখাপড়া করেন, মাইজমান ডালির সাহিত্য চর্চা করেন, আপনাদের নতুন প্রজন্মদেরকে তৈরি করেন, আপনাদের মধ্যে আত্মমর্যাদাশীল আসতে হবে। গোসলাদ মাইজমানের বিরুদ্ধে যে কবিশীল যত বড় আত্ম তার সাথে আমার কোনো সুসম্পর্ক থাকতে পারে না। এই কথার আহ্বানটা নিয়ে আমি আপনার গোসলাদ মাইজমানের একজন ওলা হিসেবে, আমি গোসলাদ মাইজমানের একজন কলকাতা ওলা যিনি কলকাতা আলিয়া থেকে পাস করার পর কলকাতা জামিউল উলুম আলিয়ায় আলিগড় জামিউল আলিয়া মাদ্রাসার মহাত্মা ছিলেন, নবীজির নির্দেশ ক্রমে তিনি গৌসলাদ মাইজমানের খেদমতে এসেছেন। ওদের শাহ চবি শেখ বসির আমার ভাবি চৌহান দিবির তিনি গৌসলাদ মাইজমানের প্রথম এবং প্রধান পরিচয়। এই গৌসলাদ মাইজমানের জেলা তারা হল আজকে যে ওনার কলকাতা গ্রামের দরবারে খতমে বোখারি হচ্ছে সেটা প্রত্যেকে হচ্ছে। উনি তো একজন বিশ্ববিখ্যাত মহাদেশ ছিলেন, ওনার কলকাতা গ্রামের মহাদেশ ছিলেন। আজকে আসুন আপনাদের সন্তানদেরকেও সেই গোসলাদ মাইজমানের আদর্শে গোসলাদ মাইজমানের প্রচার প্রসারের জন্য তাদেরকে যোগ উপযোগী আলেম তৈরি করেছে।
ইনশাআল্লাহ আমরা সওয়াব আদায় করব। সবাইকে ধন্যবাদ। ওসলাদ মাইজানের জিন্দাবাদ, ওসলাদ মাইজানের মারহাবা, খোলাদাই ওসলাদ মাইজানের জিন্দাবাদ। ওসলাদ মাইজানের যে মারামানি ইমাম শেখ বাবা কেমন এই ওসলাদ মাইজানের যে সাংঘাত হচ্ছে সুন্নিয়তের মাপকাঠি, এর বাইরে কোনো সুন্নিয়ত নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।